Hi guys, I'm Rana Mondol. Now I'm going to discuss the salient features of Indian Constitution. অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন তার মুখ্য বৈশিষ্ট্যগুলি নিয়ে আমি আজ আলোচনা করব। মুখ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমেই আসছে আমাদের কনস্টিটিউশন হচ্ছে সবথেকে বড় লিখিত সংবিধান, অর্থাৎ লেন্ডিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আমরা কনস্টিটিউশনকে ক্লাসিফাইড করি দুই রকমভাবে, একটা রিটেন কনস্টিটিউশন আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশনের উদাহরণ যদি বলা হয়, ইউএসএর কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন, আর ব্রিটেনের কনস্টিটিউশন আনরিটেন কনস্টিটিউশন। অ্যাজ লাইক ইউএসএ, আওয়ার কনস্টিটিউশন, আই মিনস ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অলসো এ রিটেন কনস্টিটিউশন অ্যান্ড ইট ইজ দ্য লেন্দিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। অরিজিনালি ইট কন্টেন্টস ওয়ান প্রিয়াম্বল, 395 আর্টিকেল অ্যান্ড 8 শিডিউল, but right now there is one preamble, 465 article and 8 sorry it's 12 schedule. আগে 8টা শিডিউল ছিল, এখন 12টা শিডিউল। আগে 395টা আর্টিকেল ছিল, এখন 465টা আর্টিকেল। So Indian constitution is written constitution and lengthiest constitution in the world. দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে কপি করা হয়েছে। দ্যাট মিন্স ইটস ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস অফ দ্য ওয়ার্ল্ড। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে স্ট্রাকচারাল পার্টটা আছে সেটা কপি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেটা ব্রিটিশ ইন্ডিয়া পাস করেছিল। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে স্ট্রাকচারাল পার্ট সেটা কপি করা হয়েছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ফান্ডামেন্টাল রাইটস কপি করা হয়েছে ইউএসএ কনস্টিটিউশন থেকে। ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় নির্দেশকমূলক নীতি, এটা কপি করা হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে। আর পার্লামেন্টারি সিস্টেমটি কপি করা হয়েছে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে। এইরকমভাবে বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলি কপি করে আমাদের কনস্টিটিউশনটাকে তৈরি করা হয়েছে। যেমন ফাইভ ইয়ার প্ল্যান নেওয়া হয়েছে রাশিয়া থেকে, আই মিন ইউএসএসআর থেকে। ওকে, আমাদের কনস্টিটিউশনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্লেন্ড রিগিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, মানে কিছুটা নমনীয় এবং কিছুটা অনমনীয়। তার অর্থাৎ রিগিডিটি আর মানে যে অনমনীয়তা বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো কনস্টিটিউশনের কোনো বিল পাস করতে হলে বা অ্যামান্ড করতে হলে স্পেশাল মেজরিটি দরকার, তখন হচ্ছে সেই কনস্টিটিউশনকে বলা হয় অনমনীয়। আর যখন সিম্পল মেজরিটি প্রয়োজন হয় কোনো অ্যামান্ডমেন্ট করতে গেলে তখন বলা হচ্ছে সেটাকে নমনীয়। তা আমাদের দেশে এই নমনীয় এবং অনমনীয় দুটো বৈশিষ্ট্যই বর্তমান। সো আওয়ার কনস্টিটিউশন ইজ ব্লেন্ড রিগিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এই বৈশিষ্ট্য বর্তমান। আর্টিকেল নাম্বার 368 আমাদের কনস্টিটিউশনের যে অ্যামান্ডমেন্ট প্রসিডিউর কথা বলা আছে সেখানে সিম্পল মেজরিটি স্পেশাল মেজরিটি এ দুয়ের কথাই বলা আছে। সো আমরা বলতে পারি যে আর্টিকেল 360 ইজ ব্লেন্ড রিগিডিটি অ্যান্ড ব্লেন্ড ফ্লেক্সিবিলিটি। সো আওয়ার কনস্টিটিউশন ইজ অলসো ব্লেন্ড রিগিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, সরি ফ্লেক্সিবল। চার নম্বর বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের কনস্টিটিউশনকে বলা হয়েছে ফেডারাল বেসিস, সরি আমাদের কনস্টিটিউশনে উল্লেখ করা হয়েছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বেসিস,
এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ ফেডারেল সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ ইউনিটারি সিস্টেম। ফেডারেল সিস্টেম হচ্ছে যেখানে দুটো গভর্নমেন্ট থাকবে, আমাদের এখানে দুটো গভর্নমেন্ট আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্ট, ডিভিশন অফ পাওয়ার থাকবে, ডিভিশন অফ পাওয়ার থাকবে, আমাদের এখানে ডিভিশন অফ পাওয়ার বর্তমান, রিটেন কনস্টিটিউশন থাকবে, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন থাকবে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং বাই ক্যামেরালিজম থাকবে। তো এগুলো হচ্ছে ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য। আওয়ার কনস্টিটিউশন ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ ফেডারেল সিস্টেম গভর্নমেন্ট, কিন্তু দেখা যাচ্ছে এই ফেডারেল সিস্টেম গভর্নমেন্টের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে কিছু ইউনিটারি ফিচার্সও ইন্ডিয়াতে বর্তমান, যেমন স্ট্রং সেন্টার, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে সেটা খুব স্ট্রং স্টেট গভর্নমেন্টের থেকে, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট গভর্নর বাই দ্য প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া সার্ভিস, আর মোস্ট ইম্পর্ট্যান্টলি এমার্জেন্সি প্রভিন্সেস, এগুলো সব ইউনিটারি ফিচার্স। যদিও আমরা আমাদের দেশকে একটা ফেডারেল সিস্টেম গভর্নমেন্ট বলতে পারি, কিন্তু আমাদের কনস্টিটিউশনের এক নম্বর আর্টিকেল ইন্ডিয়াকে ডিসক্রাইব করা আছে ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেট, বিকজ ইন্ডিয়ান ফেডারেশন ইজ এ নট এ রেজাল্ট অফ এগ্রিমেন্ট, কারণ আমাদের যে ইন্ডিয়া ফেডারেশন তৈরি হয়েছে সেটা এগ্রিমেন্টের দ্বারা তৈরি হয়নি, তাই একে ইউনিয়ন অফ স্টেট বলা হয়েছে, ওকে, নট ফেডারেশন অফ স্টেট। তাই ওভারঅলি বলা যেতে পারে ইন্ডিয়া ইজ ফেডারাল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট, মানে ইন্ডিয়ার ফর্মটা হচ্ছে ফেডারেল বাট স্পিরিটের দিক থেকে ইউনিটারি। ইউনিটারি কখন দেখি, যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে আর্টিকেল নাম্বার 352 ওয়াইজ, তখন দেখা যায় মানে সমস্ত ক্ষমতা সেন্ট্রালের হাতে চলে যায়, সো ইটস মিন্স ইটস গোয়িং টু ইউনিটারি। তাই কেসি হোয়ার বলেছেন যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কেসি হোয়ার বলেছে আমাদের কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আওয়ার কনস্টিটিউশন ইজ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, বা ইন্ডিয়া ইজ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। এই পার্লামেন্টারি সিস্টেম বলতে কী বোঝায়, পার্লামেন্টারি সিস্টেম বলতে বোঝায় কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গান, মানে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ অর্গানের মধ্যে যে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন রয়েছে সেটাকেই পার্লামেন্টারি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য বলা হয়, যেটা আমাদের দেশে বিদ্যমান বা আমাদের কনস্টিটিউশন এটা উল্লেখ করেছে। সো আওয়ার কনস্টিটিউশন সেজ দ্যাট ইন্ডিয়া ইজ এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। আর এই পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট এন্ড এই ব্যাপারটা কপি করা হয়েছে ফ্রম ব্রিটেন কনস্টিটিউশন। পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্যগুলি হলো যেখানে নমিনাল হেড এবং রিয়েল এক্সিকিউটিভ থাকবে। নমিনাল হেড বলতে বোঝায় প্রেসিডেন্টকে, আর রিয়েল এক্সিকিউটিভ বলতে বোঝায় পিএমকে, মানে প্রধানমন্ত্রীকে। নমিনাল হেডের ক্ষমতা নাম সর্বস্ব, বাট যে রিয়েল এক্সিকিউটিভ তার ক্ষমতা বেশি, যাটা প্রধানমন্ত্রী আছে। মেজরিটি পার্টি ইন্ডিয়াকে রুল করবে, কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে লেজিসলেটরদের পার্লামেন্টের কাছে, সো দ্যাট ইজ পার্লামেন্টারি সিস্টেম। ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পার্লামেন্টারি সোভারেনিটি থাকবে অ্যান্ড সুপ্রিমেসি অফ জুডিশিয়াল, মানে জুডিশিয়াল সুপ্রিমেসি, অর্থাৎ আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সে পার্লামেন্টের কোনো বিলকে আনকনস্টিটিউশনাল বলে আখ্যা দিতে পারে। তাহলে ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জুডিশিয়াল সুপ্রিমেসি। সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটি ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট, মানে এই যে আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে সাবঅর্ডিনেট কোর্ট, ওকে, তো একে অপরের সঙ্গে কো রিলেটেড, এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য হায়েস্ট কোর্ট, ওকে। তাই আমাদের
জুডিশিয়াল সিস্টেমকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। দ্যাট ইজ দ্য সেভেন্থ ফিচার্স অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইট ফিচার্স হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা না থাকলে হয়তো আমরা কথা বলতে পারতাম না। সো এইট ফিচার্স হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইটস একটা ডেমোক্রেটিক কান্ট্রির ক্ষেত্রে। দ্য পার্ট থ্রি অফ আওয়ার কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস। অ্যাকচুয়ালি আই এম সরি, রাইট নাও দেয়ার ইজ সিক্স ফান্ডামেন্টাল রাইটস। ওকে, যেমন রাইট টু ইকুয়ালিটি 14-18 আর্টিকেল, রাইট টু ফ্রিডম 19-22 আর্টিকেল, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23-24 আর্টিকেল, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25-28 আর্টিকেল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29-30 আর্টিকেল, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস আর্টিকেল নাম্বার 32। এই যে ফান্ডামেন্টাল রাইটস, এটাই আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিকে সফল করছে। আর পলিটিক্যাল ডেমোক্রেসিতে যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকে, তাহলে সেটা পলিটিক্যাল ডেমোক্রেসি নয়। সো ফান্ডামেন্টাল রাইটস প্রমোট পলিটিক্যাল ডেমোক্রেসি। আর এই ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসেবল ইন কোর্ট। ইভেন কিছু রিটও জারি করা যায় আন্ডার দ্য আর্টিকেল 32। সো আওয়ার ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল। নয় নম্বর ফিচার্স হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বি আর আম্বেদকর একে নোবেল ফিচার্স বলে গণনা করেছেন। পার্ট ফোর অফ আওয়ার কনস্টিটিউশন ডিলস উইথ ডিরেক্টিভ প্রিন্সিপাল, মানে হচ্ছে নির্দেশাত্মকমূলক নীতি। যেমন ফান্ডামেন্টাল রাইটস পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করছে, ডিপিএসপি তেমন প্রমোট করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসিকে। তাহলে ডিপিএসপি প্রমোটিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। ডিপিএসপি স্ট্রাইভ টু এস্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট। ওকে, বাট ডিপিএসপি ইজ নট জাস্টিসেবল। ডিপিএসপি ইজ নট জাস্টিসেবল, বাট ফান্ডামেন্টাল রাইটস ইজ জাস্টিসেবল। ঠিক আছে, কনস্টিটিউশনে এটাও বলা আছে যে এই ডিপিএসপি হচ্ছে আমাদের কোনো দেশের ফান্ডামেন্টাল টু অ্যাডমিনিস্ট্রেট দ্য স্টেট। ওকে, টেন্থ বৈশিষ্ট্য হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস, অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, বাট শরণ সিং কমিটি রিকমেন্ডেশনে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 সালে এই ফান্ডামেন্টাল ডিউটি আমাদের কনস্টিটিউশনে যুক্ত করা হয়। তখন 10টা ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়। পরবর্তীকালে 86তম অ্যামেন্ডমেন্টে 2002 সালে আরেকটি ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়। আর প্রেজেন্টলি দেয়ার আর 11 ফান্ডামেন্টাল ডিউটিস। 11th বৈশিষ্ট্য হচ্ছে কনস্টিটিউশন ইন্ডিয়াকে ডিসক্রাইব করেছে অ্যাজ এ সেকুলার স্টেট। ঠিক আছে, তার মানে ইন্ডিয়ার কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করবে না। দেয়ার ইজ নো ন্যাশনাল রিলিজিয়ান। ওকে, এখানে প্রত্যেক ধর্ম তার নিজের মতো করে তার ধর্মাচার করতে পারবে এবং ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে। সো দেয়ার ইজ নো পার্টিকুলার রিলিজিয়ান অফ দ্য নেশন। 12 বৈশিষ্ট্য খুবই ইন্টারেস্টিং, কারণ এটা না হলে আমাদের গণতান্ত্রিক দেশ কখনো সাফল্যমণ্ডিত হতো না। এটা হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলতে 18 বেশি বয়স হলেই সে ভোট দিতে পারবেন। তবে অরিজিনালি আগে যে ভোটিং এজটা ছিল সেটা 21, কিন্তু পরবর্তীকালে 1989 61st অ্যামেন্ডমেন্টে ভোটিং এজটা কমিয়ে 21 করা হয়। তাহলে 1989 61st অ্যামেন্ডমেন্টে
ভোটিং এজ কমিয়ে 21 থেকে কমিয়ে 18 করা হয়। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কনস্টিটিউশন সিঙ্গেল সিটিজেনশিপের কথা বলে। আমাদের দেশে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, আমার কোনো স্টেটে কোনো সিটিজেনশিপ নেই, অনলি ইউনিয়ন মানে টোটাল ভারতের সিটিজেনশিপ আছে, একটাই সিটিজেনশিপ। কিন্তু যে সমস্ত ফেডারেল কান্ট্রি যেমন মনে করুন কানাডা, এখানে ডাবল সিটিজেনশিপ দেখা যায়, বাট আমাদের দেশে সিঙ্গেল সিটিজেনশিপ। 14 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কিছু ইন্ডিপেন্ডেন্ট বডিজের কথা বলা হয়েছে, যেমন ইউপিএসসি, ফিনান্স কমিশন, ইলেকশন কমিশন, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি। এছাড়া কম্পট্রোলার, অডিটর জেনারেল, স্টেট পিএসসি, এগুলো ইন্ডিপেন্ডেন্ট বডি, এগুলো না হলে কোনোদিনই একটা ডেমোক্রেটিক কান্ট্রি হতে পারে না। 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এমার্জেন্সি প্রভিন্সেস। আমাদের কনস্টিটিউশন তিন রকম এমার্জেন্সি প্রভিন্সের কথা বলেছে, আর্টিকেল 352-তে ন্যাশনাল এমার্জেন্সি, 356-তে স্টেট এমার্জেন্সি যেটাকে বলা হয় প্রেসিডেন্টস রুল, আর 360-তে ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেগুলো পরবর্তীকালে আমরা ডিসক্রাইব মানে আলোচনা করব, এর জন্য আলাদা স্পেশাল ক্লাস হবে। আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে থ্রি টায়ার গভর্নমেন্ট। প্রত্যেক থ্রি টায়ার গভর্নমেন্ট বলতে বোঝায় পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে বোঝানো হয়েছে। এই পঞ্চায়েত সিস্টেম, রাজ সিস্টেম হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অরিজিনালি পঞ্চায়েতি রাজ সিস্টেম আগে আমাদের কনস্টিটিউশনে ছিল না, কিন্তু 73rd অ্যামেন্ডমেন্ট 1992-তে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে ঢোকানো হয়। এটা 11th শিডিউলে আছে। ওফ, তো মোটামুটি দ্যাট ইজ অল ফর দ্য সেলাইন্ট ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্যাট ইজ অল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।